গুড মর্নিং টু এভরিওয়ান। তো অনেক দিনই বাড়িতে বসেছিলাম, কিছু ভালো লাগছিল না, তো আমারও কিছু কেনার ছিল, ওরও কিছু কেনার ছিল, তো দুজনে মিলেই চলে এসেছি শপিং মলে কিছু কেনার জন্য। সো ও দেখছে ওর কী কী লাগবে, ও সেগুলো নিয়ে নিক, আর আমি আমার কী কী লাগবে ঘুরে ফিরে নিয়ে নিই। বটলগুলো দেখছিলাম নেওয়ার জন্য, কিন্তু এর মুখগুলো এত বড় বড়, মানে জল খেতে গেলেই গায়ে পড়ে যাবে, ওই জন্য আর নিলাম না। আর এদিকে কাপগুলো খুব সুন্দর লাগছিলো, তবে যাই হোক। আর এই যে টুপিটা, এটা দীঘায় গেলে মানে পরে ছবি তুলতে হেভি লাগবে, অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করেছি, এবার খিদে পেয়ে গেছে। সো আমরা আরামবাগের বং পিৎজাতে এসে গেছি। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর ছিল, ভিতরের পুরো মানে পুরনো দিনের সব কিছু তুলে ধরেছিল। আর এই রেস্টুরেন্টে প্রতিটা যে চেয়ার আছে তার পিছনে পুরনো দিনের যে নায়ক নায়িকা তাদের ছবি, মানে ছবি দেওয়া ছিল, সেগুলো আমার তোলা হয়নি। আর আমরা যেখানে বসেছিলাম ওটা হলো একটা রিস্কার মতো, সামনের দিকটা আছে ট্যাক্সি, ওখানেও বসে খাওয়া যাবে, আর এদিকে নিচে বসেরও খাওয়ার ব্যবস্থা আছে। যাই হোক, আমরা খাবার অর্ডার দিয়ে দুজনে মিলে বসে আছি, ছবি তুলছি, ভিডিও করছি, রিলস করছি। যাই হোক, অ্যাট লাস্ট আমাদের খাবার এসে গেছে, সেই কোন সকালবেলা বেরিয়েছি, সত্যি খুব খিদেও পেয়ে গেছিলো। গরম গরম দুজনে মিলে খেয়ে নিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, দুটোই সত্যি খুব ভালোই রান্না করেছিল। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।